রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। বাম আমলে তিলক ময়দান থেকে রূপান্তরিত হয়ে শিলিগুড়ির শোভা বাড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগে ফুটবল খেলা হলেও ধীরে ধীরে ফেন্সিং সরিয়ে ক্রিকেট খেলার উপযুক্ত করে নেওয়া হয়। স্কুলের বিভিন্ন খেলা যেমন ক্লাব লীগ সহ নানান ধরনের অ্যাথলেটিক্স এর খেলার আয়োজন করা হলেও দর্শক আসন থাকে শূন্য। এক কথায় বলা ভালো, বেশ কয়েক বছর ধরে বড় কোনো খেলার আয়োজন হয়নি এই মাঠে। এ পর্যন্ত কোনো খবরই না, সমস্যা সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে। গত 21 ফেব্রুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ তৈরি করার জন্য মাঠ খুঁড়ে তৈরি হয় প্যান্ডেল, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরই মাঝে এপ্রিল মাসে এই স্টেডিয়ামে জলসায় অংশগ্রহণ করতে আসছেন অরিজিৎ সিং। তাহলে কি শিলিগুড়ির বুকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পুরোপুরি ভাবে রাজনৈতিক সমাবেশ বা সাধারণ মানুষের বিনোদনের জন্য ব্যবহৃত হবে? নিন্দুকদের পক্ষ থেকে প্রশ্ন উঠতেই ক্ষতে মলমের প্রলেপ দিতে বাস্তুকারদের নিয়ে সরে জমিনে মাঠ পরিদর্শন করলেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। দেখে নেব সেই ছবি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনবো। দেখলাম মাঠটা, দেখছি মাঠটা। আমরা তো পুরো স্টেডিয়ামটা নতুন করে তৈরি করব, তার প্ল্যানিং চলছে। পিডব্লিউডি করবেন, কালকে পিডব্লিউডি সমস্ত ইঞ্জিনিয়াররা এসেছিল, চিফ আর্কিটেক্ট, অ্যাসিস্ট্যান্ট চিফ আর্কিটেক্ট, চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, কলকাতা থেকে সব এসেছিলো। পিডব্লিউডি মিনিস্টারের সাথে আমার কথা হয়েছিল, আমি চিঠিও দিয়েছিলাম, তার ভিত্তিতে এসছে। পুরো ওরা মাঠের ডিজাইন ড্রয়িং দেবে, ইনক্লুডিং গ্রাউন্ড, কী কী কাজ হবে না হবে, কী পরিকল্পনা, সেগুলো আজকে বলছি না আমি। সেগুলো নিয়ে অনেক ডিটেল আলোচনা হয়েছে আমাদের। মাঠটা দেখলাম, মাঠটা কাল পরশু থেকে মাঠের গর্তগুলো এখন বোঝানো হচ্ছে, আজকের মধ্যে হোপফুলি মাঠটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে আমরা মাঠটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার যা প্রক্রিয়া সেটা স্টার্ট করব। রিপোর্ট শিলিগুড়ি ব্যুরো। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।